আমরা এই ভিডিওতে দেখব মাইক্রো লেন্স ছাড়া কিট লেন্সের সাহায্যে কিভাবে মাইক্রো ওয়াটার ড্রপ রিফ্লেকশন পিকচার অ্যাচিভ করা যায়। যে জিনিসগুলো এখানে ইউজ করব সেগুলো হলো মোবাইল স্ক্রিন, ইনডোর প্ল্যান্ট, ক্যামেরা অথবা মোবাইল। মোবাইলের মাইক্রো লেন্স ইউজ করেও মাইক্রো পিকচার অ্যাচিভ করা যায়। ওয়াটার ড্রপ তৈরি করার জন্য ইউজ করব সিরিঞ্জ। ফার্স্ট যে কাজটি করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট, সেটি হলো ক্যামেরা সেটিং। ক্যামেরা সেটিং অবশ্যই ম্যানুয়াল মোডে রাখতে হবে, কারণ অ্যাপারচার, শাটার স্পিড, ISO সবগুলোই প্রয়োজন অনুযায়ী আলাদাভাবে কন্ট্রোল করতে হবে। ক্যামেরা যেহেতু স্ট্যান্ডের উপর রাখবো, সেহেতু শাটার স্পিড কম রেখে বাকি সেটিংগুলো কন্ট্রোল করা যাবে। শাটার স্পিড 60-100 মধ্যে, অ্যাপারচার 4-8 মধ্যে, ISO লাইট অনুযায়ী 200-500 মধ্যে রাখবো। এবার আমরা ওয়াটার ড্রপ তৈরি করে নেব। কিট লেন্সের ফোকাল লেন্থ মিনিমাম রেখে যতটা সম্ভব ওয়াটার ড্রপের কাছে ক্যামেরা রাখতে হবে। ফোকাসটা শুধু ওয়াটার ড্রপের উপর না, ওয়াটার ড্রপের ভেতরে সাবজেক্টটা রিফ্লেকশন হয়ে যে পোর্শনে আসছে ঠিক সেই জায়গাটা টার্গেট করেই ফোকাস করতে হবে। ওয়াটার ড্রপের মধ্যে তাকিয়ে খেয়াল করতে হবে সাবজেক্টটা ওয়াটার ড্রপের মিডিল পোর্শনে আছে কিনা, সেই জন্য ডিসপ্লে টু ওয়াটার ড্রপ ডিসটেন্স ইনক্রিজ অথবা ডিসক্রিজ করে সঠিক জায়গায় রাখতে হবে। প্ল্যান্ট এবং ওয়াটার ড্রপের নিচে শ্যাডো চেঞ্জ করার জন্য প্ল্যান্ট এবং ওয়াটার ড্রপের নিচে লাইট জ্বালিয়ে চেঞ্জ করা যেতে পারে। এবার ইচ্ছামতো পিকচার চেঞ্জ করেই পিকচার ক্যাপচার করা যাবে।